আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গীতা ট্রেডিং কর্পোরেশন কোম্পানি লিমিটেড জেটিভি বাংলার খণ্ড সংবাদে আপনাদের সাথে আছি আমি নাসিদ বিনতি পারিবারিক কলহ পরকিয়ায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড এবং রাতের ঢাকায় ভয়ঙ্কর গামছা পার্টি দেড় বছরে খুন ষোলো পারিবারিক কলহ আর পরকিয়ার জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড গুম করতে গিয়ে টুকরো টুকরো করা হচ্ছে লাশ খুনের মূল পরিকল্পনাকারী আবার অতি আপনজন এমন নৃশংসতার জন্য সামাজিক ও পারিবারিক অস্থিরতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা পুলিশ বলছে যত বড় অপরাধী হোক পার পাওয়ার সুযোগ নেই উনিশ মে রাতে রাজধানীর দক্ষিণ খানে স্থানীয় একটি মসজিদের ইমাম আব্দুর রহমান খুন করেন আজহার নামে এক ব্যক্তিকে খুনের পর লাশ ছয় টুকরো করে মসজিদের সেপ্টিক ট্যাঙ্কে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেন তদন্তে বেরিয়ে আসে খুনের পেছনে মূল পরিকল্পনাকারী ছিল আজহারের স্ত্রী কারণ পরকীয়ায় বাধা এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর মহাখালীতে ঘটে আরেক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে খুন করার পর লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন এলাকায় উনিশ এপ্রিল গাজীপুরে পরকিয়ায় বাধা দেওয়ায় আরিফা তার প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করেন পরে করাত দিয়ে লাশ টুকরো টুকরো করে এরপর দেহের এক টুকরো কাপড়ে মুড়িয়ে সেপটিক ট্যাঙ্ক এবং ময়লার ভাগারে ফেলে দেন প্রতিটি ঘটনায় খুনের পরিকল্পনাকারী ভুক্তভোগীর সবচেয়ে আপনজন এমন ঘটনায় হতবাক অপরাধ বিজ্ঞানীরাও সমাজ ও অপরাধ বিজ্ঞানী তৌহিদুল হক বলেন কতটা হিংস্র হলে মানুষ এ ধরনের হত্যাকাণ্ড করতে পারে তাদের এ বিষয়গুলো জানান দেয় তারা কি ধরনের আচরণের মধ্যে জীবনযাপন করছে বিষয়গুলো সামনে আসা দরকার অপরাধের ধরন বুঝে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কারজন বলেন কারা অপরাধ করছে কোন শ্রেণী পেশার মানুষ অপরাধ করছে কেন করছে এগুলো দেখা দরকার তাদের সুস্থভাবে জীবনযাপনে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে ঢাকা মহানগর গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন এ ধরনের অপরাধ রোধে তারা সজাগ রয়েছেন যারা এ ধরনের হত্যাকাণ্ড করছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পারিবারিক বন্ধন শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্বাসযোগ্যতার বিকল্প নেই মত বিশেষজ্ঞদের এদিকে গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতে গিয়ে পরিবহন না পেয়ে যারা বিড়ম্বনার শিকার হন তাদের সহায়তায় এগিয়ে আসেন এক শ্রেণীর সিএনজি চালিত অটোরিকশা চালক যাত্রী হিসেবে তুলে ছিনিয়ে নেওয়া হয় সর্বস্ব বাধা দিলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা গত দেড় বছরে গামছা পার্টি কেড়ে নিয়েছে অন্তত ১৬ জনের প্রাণ যাদের মধ্যে রয়েছে ঝালমুড়ি বিক্রেতা মাছ বিক্রেতা সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন এ পার্টির ছয় জন তারপরেও রাশ টেনে ধরা যাচ্ছে না রাতের ঢাকার ভয়ঙ্কর এক গামছা পার্টিকে তানি আক্তার চার সন্তান নিয়ে রাজধানীর তুরাগের ধৌর এলাকার দশ ফিট বাই আট ফিটের ছোট্ট ঘরটিতে মাসিক তিন হাজার টাকায় ভাড়া থাকেন পাঁচ মাসের বকেয়া ভাড়ার খড়ক তার মাথার উপর বাড়িওয়ালা খুলে নিয়ে গেছেন ফ্যান টিভি সহ অন্যান্য জিনিসপত্র তানিয়ার সংসারে একসময় সুখ ছিল ঝালমুড়ি বিক্রেতার স্বামী আজাদ পাটওয়ারি ভালোই রোজগার করতেন কিন্তু গামছা পার্টি কেড়ে নিয়েছে আজাদের প্রাণ তানিয়ার মতো সোনিয়ার স্বামীকেও কেড়ে নিয়েছে গামছা পার্টি স্বামী হারিয়ে দুই সন্তান নিয়ে তিনি এখন ঠাই নিয়েছেন বাবার বাড়িতে দুই হাজার উনিশ সালের দশ ডিসেম্বর থেকে চলতি বছরের ছয় মে এই দেড় বছরে পার্টির হাতে প্রাণ গেছে ষোলো জনের সবশেষ ছয় মে রাজধানীর খিলখেত ফ্লাইওভারের ওপর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় সূত্রধর নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় গামছা পার্টি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সতেরোই মে রাতে খিলক্ষেত এলাকায় সিএনজি চালিত অটো দিয়ে ছিনতাইকালে একটি চক্রের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে পুলিশের দুই ছিনতাইকারী হাতে নাতে গ্রেফতার হয় এবং আরও দুজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বলেন আটক দুজন স্বীকার করেছে কিভাবে তারা মানুষের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে গামছা পার্টির হাত থেকে যারা বেঁচে ফিরেছেন তাদের অনেকেরই সঙ্গেই কথা বলা হয়েছে গভীর রাতে চক্রটি সিনজি চালিত অটোরিকশা নিয়ে বের হয় যাত্রীর সন্ধানে আগেই গাড়িতে থাকে চক্রের দুজন যাত্রী হিসেবে তুলে কিছু দূর অগ্রসর হওয়ার পর গলায় গামছা পেঁচিয়ে ধরা হয় ছিনিয়ে নেওয়া হয় সব বাধা দিলেই শ্বাস হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় নির্জন কোনো ফ্লাইওভারে গামছা পেঁচানো অবস্থায় এখন পর্যন্ত যতগুলো লাশ পাওয়া গেছে তার সবই রাজধানীর ফ্লাইওভারে কারণ ফ্লাইওভারগুলোতে নেই কোনো সড়ক পাতি নেই সিসি ক্যামেরা পুলিশ বলছে খুব দ্রুতই পুরো রাজধানী সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ বলেন জুনের মধ্যে পুরো ঢাকা শহরের প্রতিটি জায়গায় সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হবে এতে কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন টেকসই সমাধান ব্যবস্থা ছাড়া এসব অপরাধ রোধ সম্ভব নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন যখন কোনো সমস্যা হয় তখন দ্রুত সমাধান করা হয় কিন্তু স্থায়ী সমাধান করা হয় না গভীর রাতে চলাচলের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের দর্শক এই ছিল আজকের গীতা ট্রেডিং কর্পোরেশন কোম্পানি লিমিটেড জেটিভি বাংলার খণ্ড সংবাদে দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন জেটিভি বাংলা অফিসিয়াল অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানায় চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা গীতা ট্রেডিং কর্পোরেশন কোম্পানি লিমিটেড আমদানি করুন বিশ্বের যে কোনো দেশ থেকে জাপানিজ কার আমরা জাপানিজ যে কোনো গাড়ি তুলনামূলক কম সময়ে রপ্তানি করতে পারি টোকিও ছাড়াও বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় আমাদের শাখা অফিস রয়েছে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়